সবাইকে আমার ইউটিউব পরিবারে স্বাগত নমস্কার। আজকে শুরু করছি আমি আমার একটা নতুন এপিসোড বা নতুন সেগমেন্ট আসতে চলেছে ইউটিউবে। যারা নতুন তারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড দিবে, কিভাবে ট্যাগ দিবে, কিভাবে থাম্বনেল দিবে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে এই এপিসোড বা এই সেগমেন্টে আমি আলোচনা করব। আমার আগের এপিসোডটার মতো এখানে তিন চারটা ভিডিও থাকবে এবং সবগুলোই তোমাদের আশা করি খুব কাজে লাগবে। তো বেশি কথা না বলে প্রথমেই গুরুত্বপূর্ণ কথায় আসা যাক। ইউটিউব কন্টেন্ট বা ইউটিউবে আসার জন্য আমরা সবাই আগ্রহী, আমরা সবাই হয়তো চ্যানেল খুলেছি বা কেউ খোলার চেষ্টায় আছে, কিন্তু কিভাবে সেই চ্যানেলটি গ্রো করব এবং তার মাধ্যমে কিভাবে, সবথেকে বড় কথা যেটা, আমরা কোনো কিছু করি কেন, কৃষক কাজ করে অর্থের জন্য, সবাই আমরা তুমি আমি সবাই কিছু না কিছু করি অর্থের জন্য, সেই অর্থের যোগান কোথার থেকে আসবে সেটার জন্য ইউটিউবে মনিটাইজ পলিসি রয়েছে। এই মনিটাইজ পলিসি কিভাবে চালু করতে হয়, 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু এর মধ্যেও আমার চোখে বা আমার বিগত দিনের ইউটিউবের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি যেসব ভুল করেছি বা যেসব ভুলের মাধ্যমে আমি শিখতে পেরেছি সেই কিছু 10টা বা 12টা ভুল আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি আশা রাখবো এই ভুলগুলো তোমরা শুধরে, বা জানি না তোমরা ভুল করছো কি না, আশা করি করছো না, কিন্তু তারপরেও যদি কেউ করে থাকো তো আমি চাবো এই ভুলগুলো শুধরে তোমরা নিজেদের চ্যানেলটাকে আরও গ্রো করো এবং দ্রুত সব মনিটাইজ হোক, এটাই তোমাদের বলবো। তো সেই 10টা পয়েন্ট আমি একটু পয়েন্ট পয়েন্ট করে বলে দিচ্ছি। প্রথম পয়েন্টটা হচ্ছে ফুলিশ থাম্বনেল। ফুলিশ থাম্বনেল কেমন, কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ থাম্বনেল নয়। অর্থাৎ তুমি যে কন্টেন্টটা ভিডিওর ভিতরে বলছো বা যে সম্পর্কে আলোচনা করছো কিন্তু থাম্বনেল একটা অন্য দিয়ে রেখেছো, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু দর্শক কিন্তু আশাহত হবে। আশাহত হবে কেন, কারণ আমরা বা ধরো তুমি একটা দর্শক বা আমি একটা দর্শক, দর্শক কিন্তু থাম্বনেলটা দেখেই প্রথম ভিডিওর প্রতি আকৃষ্ট হয় এবং সে যখন সেটাই ক্লিক করবে, ক্লিক করে যখন দেখবে যে থাম্বনেলে যেটা ছিল ভিতরে আলাদা জিনিস, তাহলে তো অনেকটা ঠকানোর মতো হয়ে যাবে, লোক ঠকানো। তো সেহেতু এটা কেউ করো না। থাম্বনেলটা আমি বারবার বলছি, থাম্বনেলে কিন্তু কখনো বলেনি যে তোমাকে মানে রেইনবো আর্ট করতে হবে বা রামধনু আর্ট করতে হবে বা 10-12টা কালার যোগ করে একটা থাম্বনেল বানাতে হবে, সেটা কখনোই নয়। সবসময় ইউটিউব পলিসিতে বলা হয় তোমার কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ থাম্বনেল দিলে তোমার ভিডিওটি আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাবে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেলের পর আসছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, আবার ওই একই কথা। অর্থাৎ তোমার ভিডিওর যে বিষয়বস্তু সেটা না বলে তুমি টাইটেলে অন্য কিছু লিখে রেখেছো, এতেও কিন্তু দর্শক আশাহত হবে। এবং কি হবে, যখন ইউটিউব সার্চ করে মানুষ তোমার ওই টাইটেলটা খোঁজ করবে তো তখন সেটা তোমার ভিডিও শো করবে, এবং তোমার ভিডিও টাইটেলের সাথে যদি তোমার কন্টেন্টে সামঞ্জস্যপূর্ণ না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা দর্শক আবার আশাহত হবে এবং তোমার চ্যানেল বা তোমার ভিডিওর থেকে মুখ ফিরিয়ে নেবে। তো এই হচ্ছিল আমার প্রথম পয়েন্ট বা এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর চলে আসছি দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইন্ট্রো। আমরা প্রতিটা ভিডিওর শুরুতে আমরা চ্যানেলের ইন্ট্রো দেখি, তো আমার চ্যানেলেও এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন দেখবে একটা ইন্ট্রো এসেছে। তো ইন্ট্রোটা যেন আনঅকওয়ার্ড সাউন্ড না হয়, আনঅকওয়ার্ড বলতে কি খুব যেন মানে ধিম ধারাক্কা সাউন্ড এরকম নয়, স্মল ছোট। আমি সবসময় বলি ইন্ট্রোটা ছোট করবে এবং পোলাইট একটা মেলানকোলি খুব সুরেলা একটা সুর দিয়ে করবে। তো আমি যে ইন্ট্রোটা আজকে আমার আসবে সেটা হচ্ছে একটা ব্রাস্টের ছবি দেয়, কারণ একটা রোস্টিং ভিডিওর সময় আমি যখন রূপঙ্কর বাগচিকে রোস্টিং করি তখন এই ভিডিওটার জন্য এই ইন্ট্রোটা বানানো হয়েছিল, তো সেটা এডিট করা হয়নি, তো এটাই আজকে আসবে। তো আমার ওই ইন্ট্রোটাও কিন্তু পারফেক্ট নয়। দেখো এখানে তোমরা আমি বলছি জন্য আমার সব ঠিক বা তোমরা বলছো জন্য তোমরা দেখছো জন্য তোমাদের সব ভুল, কখনোই নয়। আমি আমার যেটা ভুল আমি সেটাও তোমাদের সামনে প্রকাশ করলাম। তো আমার ইন্ট্রোটাও কিন্তু পারফেক্ট নয়, কারণ এটা একটা বাজের শব্দ আছে মানে জোরে আওয়াজ হচ্ছে, তো এই জিনিসটাও কিন্তু মানে দর্শকের মনে কিন্তু খুব আঘাত দিতে পারে। এমনকি ধরো কেউ যদি হেডফোনে ভিডিও শুনে ইন্ট্রোটা শুনে কিন্তু তার ডিসগাস্টিং লাগতেই পারে, তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তিন নম্বর আছে রিপিটেড টকিং। রিপিটেড টকিং বলতে একই বিষয়ে বারবার বলা, যেমন ধরো আমি একটু আগে বললাম থাম্বনেল, এখন যদি আমি আবার বলি থাম্বনেলটা ক্লিয়ার রাখতে হবে, গিজিবিজি করা যাবে, তাহলে কি হবে তোমরা বা যারা আমার দর্শক আছে তারা কি হবে আমার ভিডিওটার থেকে আকর্ষণ হারিয়ে ফেলবে, তো এটাকে বলে রিপিটেটিং টকিং। তো এই জিনিসটা যত পারবে মানে এক কথা যত পারবে কম বলবে, এটাই তিন নম্বর পয়েন্ট ছিল। এরপর আছে চার নম্বর পয়েন্ট। চার নম্বর বলছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টকিং বা এক্সেস টকিং, অর্থাৎ ভিডিওর প্রয়োজনীয়র বাইরে কথা। অর্থাৎ আমার ভিডিওর বিষয়বস্তু দেখো যদি আজকে যে 10টা উপায়
যেটা নতুন ইউটিউবাররা ভুল করে তো সেটা শুধরে দেওয়ার জন্য। কিন্তু আমি যদি এখন এই ভিডিওতে আলোচনা করি, 1K সাবস্ক্রাইবার হতে এটা লাগবে, ওটা লাগবে, এভাবে ওয়াচ টাইম বাড়াতে হবে, এভাবে ট্যাগ করতে হবে, এটা কিন্তু কখনোই এই ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা তাহলে কি হয়ে যাবে? এটা তখন হয়ে যাবে এক্সেস টকিং বা বাড়তি কথা, পরিষ্কার বাংলায় বাড়তি কথা। মানুষ কিন্তু বাড়তি কথা শুনতে একদম পছন্দ করে না। তো সেটা নিয়ে যখন আলোচনা করবো তখন সেটাই করবো। যখন আমি বলবো হাউ টু ইনক্রিজ ইউর ওয়াচ টাইম, হাউ টু ইনক্রিজ ইউর সাবস্ক্রাইবার, তখন সেই ভিডিওটাতে আমি ওগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু এখানে হচ্ছে আমি ভুলটা দোহরাচ্ছি, তো এখানে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে কী হবে, সেটা এক্সেস টকিং হয়ে যাবে। এমনকি এই কথাটুকু যে বললাম এটাও কিন্তু এক্সেস টকিং বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট টকিং বা টাইম পাস টকিংও বলতে পারে, যে সময় কাটাচ্ছে ভিডিওতে এই কথাগুলো বলে, এটাকে টাইম পাস টকিংও আমরা বলতে পারি। এরপরেরটা হচ্ছে ভয়েস বা রাশ ভয়েস। আমার ভালো মাইক্রোফোন নেই তো আমার ভয়েসটা কতটা শোনা যাচ্ছে জানি না, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করছি। তো যদি ভয়েসটা খুব কর্কশ গলা থাকে তাহলে কিন্তু সেটা খুব বাজে লাগে, কারণ এখন যারা দর্শক কিন্তু সবসময় তোমার মোবাইলটা হাতে নিয়ে তোমার ভিডিও দেখছে সেটা না, হয়তো তারা কানে হেডফোন লাগিয়ে শুনছে। তো তাদের কানের মধ্যে যদি সেই ভয়েসটা মানে এফেক্ট করে তাহলে কিন্তু তারা খুব রাগান্বিত বা বিরক্তবোধ হবে। এরপর আছে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা মিউজিক। অর্থাৎ কি, অনেকের ভিডিওতে এমন দেখা যায় যে ভিডিওর শেষে ইউটিউব লাইভের যে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাওয়া যায় সেই মিউজিকগুলো এত জোরে দিয়ে দেয় যে তার ভিডিওর কথা শোনা যাচ্ছে না কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক জোরে হচ্ছে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে 100 ভলিউমে আর তার কথা হচ্ছে 10 ভলিউমে, তাহলে কী হচ্ছে, দর্শক শ্রোতা তার কথা শুনতে পাচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই শুনতে পাচ্ছে, যার ফলে কী হচ্ছে তার এইভাবেও কিন্তু দর্শক সংখ্যা হ্রাস পায়। এরপর 8 নম্বর খুব ইম্পর্ট্যান্ট, ভাইরাল কন্টেন্ট। ভাইরাল কন্টেন্ট কাকে বলবো, তাই তো? এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সবাই বলে এই ভিডিওটা করে ভাইরাল হয়েছে, ইউটিউবে প্রচুর ভিডিও পাবে যে অমুকে এটা করে ভাইরাল হয়েছে তমুকে। আমি একটা কথা বলবো সব আমার বন্ধুদেরকে, কান খুলে শুনে রাখো একটা কথা স্যার, পৃথিবীতে প্রতিটা কন্টেন্টই ভাইরাল, পৃথিবীতে প্রতিটা কন্টেন্টই ভাইরাল। কারণ কালকে কী হবে আমরা কেউ জানি না, কে বলতে পারে হয়তো আমার এই ভিডিওটাই ভাইরাল হতে পারে। অতএব নিজের ওপর বিশ্বাস রেখে, নিজের ওপর নিজের কাজকে ভালোবেসে, পরিশ্রম করে, মেহনত করে প্রতিটা কন্টেন্টকে নিজের বেস্ট দিয়ে করবে। আমি যেমন আমার এই কন্টেন্টটাকে নিজের 200% দিয়ে করার চেষ্টা করতেছি, তোমরাও তাই করবে, দেখবে ভাইরাল হয়ে যাবে। ভাইরাল কাকে বলবো, আমি কি বললাম, প্রতিটা কন্টেন্ট ভাইরাল। একজন সন্তানের কাছে সরি একজন মায়ের কাছে তার যদি 2 সন্তান থাকে কখনোই এটা বলতে পারে না যে একজনকে আমি বেশি ভালোবাসি একজনকে কম ভালোবাসি। ঠিক সেরকম ধরো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর করি সেই আমাদের প্রতিটা কন্টেন্টই হচ্ছে আমাদের সন্তানের মতো, আমাদের ভালো লাগার জিনিস। তো তারা কোনো দিন খারাপ হতে পারে? আমার ভিডিও হয়তো তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু তোমার ভিডিও আমার ভিডিও কিন্তু আমার কাছে সেরা বা ভালো, কারণ এটা আমি অনেক কষ্ট করে যত্ন করে বানিয়েছি। ঠিক সেরকম তোমারও প্রতিটা কন্টেন্ট তোমার কাছে ভাইরাল এবং সেরা। তাই কোনো কন্টেন্টকে এভাবে মানে করো না, মিসগাইড করো না বা এভাবে বলো না থেট এই কন্টেন্টটা ভালো না, এটা নিয়ে ভিডিও করলে ভিউজ আসবে না, তোর ভিডিও ভালো না, হিট হবে না, এগুলো কখনোই করবে না। মনে রাখবে প্রতিটা কন্টেন্টই ভাইরাল হয়তো, কিন্তু কন্টেন্টকে ভাইরাল করতে হয় কী করে, এটাই হচ্ছে এই পয়েন্টটার আমার ইয়ে। কন্টেন্টটাকে ভাইরাল করতে হয় রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। আমি যদি আমার রিপ্রেজেন্টেশনটা ভালো করতে পারি তাহলে যে কোনো কন্টেন্টই খুব অল্প দিনে ভাইরাল হয়ে উঠবে, আর আমি যদি আমার রিপ্রেজেন্টেশনটা খারাপ করি আশা করি কোনো কন্টেন্টই ভাইরাল হয়ে উঠতে পারবে না, কারণ কন্টেন্টের রিপ্রেজেন্টেশনটাই মেন। আর আরেকটা যে কথাটা বললাম আবারও বলছি, এখানে আমি রিপিটেড টকিং করছি কিন্তু তোমাদের না বললে দেখো, সেটা হচ্ছে যে কন্টেন্ট সবগুলোই ভাইরাল, কারণ সন্তানের মার কাছে সন্তান কখনো খারাপ হয় না। আর প্রতিটা কন্টেন্টই আমাদের ইউটিউবার বা আমরা যারা ইউটিউব করছি বা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাছে সন্তানের মতো, তাই প্রতিটা কন্টেন্টই আমাদের কাছে সেরা এবং উন্নত। এরপরে যেটা আসবো, অডিয়েন্স আনস্যাটিসফাই কন্টেন্ট। অডিয়েন্স আনস্যাটিসফাই কন্টেন্ট বলতে আমরা কী বুঝি, ধরো আমি আজকে বলছি যে 10 ভুল করে ইউটিউবাররা সেটাই। এখন আমি যদি এখানে এসে আলোচনা করি, এটাও কিন্তু একটা রিপিটেড টকিংয়ের মতোই তোমরা ধরতে পারো, এখানে এসে আমি যদি আলোচনা করি যে একটা কোনো কাহিনী নিয়ে বা একটা কোনো ট্যুরিস্ট স্পটে আমি ঘুরতে গিয়েছি সেটা নিয়ে, তাহলে কী হবে, মানে আমার বাস্তবের সাথে তো কথার কোনো মিল থাকবে না। সেই আমার 1 ও 2 পয়েন্ট যেটা ছিল যে আনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেল থাম নেল, তার সাথে কী হচ্ছে আমার কন্টেন্টটাও গুলিয়ে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে।
ওর ফলে কি হচ্ছে, যে দেখছে সে কিছু বুঝতে পারছে না, তার ফলে কি হচ্ছে সে কিন্তু বিরক্ত বোধ হচ্ছে এবং তার আমার চ্যানেলের প্রতি এবং আমার ভিডিওর প্রতি কিন্তু আস্থা কমে যাচ্ছে। এরপর কি থাকবে, যে কন্টেন্ট নিয়ে প্রপার রিসার্চ। শেষ 10 নম্বর পয়েন্ট, কন্টেন্ট নিয়ে প্রপার রিসার্চ বলতে কি, আমি যে 10টা পয়েন্ট তুলে আনলাম, তোমরা দেখবে, তোমরা যখন ইউটিউবার হয়তো পুরনো কেউ আছো কেউ নতুন আছো, দেখবে যে এই জিনিসগুলোই তোমাদের চোখে পড়েছে বা এই ভুলগুলোই তোমরা কোনো না কোনো দিন করেছো। এই যে জিনিসটা আমি খুঁজে বের করেছি বা প্রপার রিসার্চের মাধ্যমে বের করেছি, এটাকেই বলে প্রপার রিসার্চ। অর্থাৎ একটা কন্টেন্টের মধ্যে একটা স্বল্প যে কোনো একটা নির্দিষ্ট টাইম তুমি সিলেক্ট করতে পারো। দেখো, আমরা তো ইউটিউবে মানে ওয়েব সিরিজ বানাচ্ছি না, আমরা যারা ভিডিও করছি প্রথম প্রথম আমরা ছোট শর্ট ভিডিও 10 মিনিট, 15 মিনিট, 8 মিনিট, 5 মিনিট, কেউ আরও কম করে বা শর্টও বানায়, তাহলে কী হচ্ছে আমাদের ওই টাইমটুকের মধ্যে আমাদের কন্টেন্টের বেস্টটা দিতে হবে। দুটো জিনিস কিন্তু দু সাইডে মনে রাখতে হবে, কি যে আমরা যে 8 মিনিট বা 10 মিনিটের ভিডিও করব, তার মধ্যে আমরা ওই বিষয়টা সম্পর্কে যত বেশি জানানো যায় আমার দর্শক বা শ্রোতাকে, ততটা আমি জানাবো। তাহলে কি হবে, তোমার যদি ভিডিওটা তাদের খারাপও লাগে, তারা তোমার কন্টেন্ট শুনে কিন্তু এটা বলবে বা বুঝতে পারবে যে না, লোকটি বা ছেলেটি বা মেয়েটি বা ভাই বা বোনটি এই ভিডিওটা বানানোর জন্য খেটেছে, ভিডিওটা বানানোর জন্য খেটেছে। হয়তো সে পারফেক্ট প্রেজেন্টেশন করতে পারেনি, কিন্তু সে কিন্তু খেটেছে। এই খেটে যাওয়াটার জন্যই না সেই লোকটা তোমার চ্যানেলে আরেকবার হলেও ফিরে আসবে। বস, আমি বলছি আরেকবার হলেও সেই লোকটা ফিরে আসবে। এই যে আমি ভিডিওটা করব আজকে বা ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটাতে আমি একটা কোনো মেম দিইনি কিন্তু। কেন দিইনি, কারণ আমি চেয়েছি আমার দর্শকদের পুরো কনসেন্ট্রেশন এই 10টা টপিকে থাক, তারা এই 10টা জিনিস নিয়ে ভাবুক। শুধু মিডিলে যদি বলতাম আগে মজা নেই আর আয়, তাহলে কী হবে, তাহলে তোমাদের মনটা সেই জায়গার থেকে চলে যাবে, মনটা ডাইভার্ট হয়ে যাবে। যখন মানুষের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, তখনই মানুষের মনে কী হয়, মানুষ জিনিস দেখার আগ্রহ হারিয়ে ফেলে। তাই এটাই বলবো, এই আগ্রহটা যেন হারিয়ে না ফেলে, অর্থাৎ দর্শক যেন তোমার ভিডিওর থেকে বেরিয়ে যেতে না পারে, সেই জিনিসটা মাথায় রাখবে সবসময়। তো আবার বলবো সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। এই 10টা পয়েন্ট মাথায় রেখো, আমি নিজেও এই 10টা পয়েন্ট মাথায় রেখে ভিডিও করি। সবার নতুন চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। সবাই খুব সুখে থাকো, সুস্থ থাকো, সবার চ্যানেল গ্রো করুক, সবার মনিটাইজেশন হোক, সবাই নিজের পরিবার পরিজন আত্মীয় নিয়ে আনন্দে থাকো। নমস্কার। আর আমার চ্যানেলটা ব্যাটেল সেলার, এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটা লাইক করো ভিডিওটা, এবং শেয়ার করো পারলে তোমার বন্ধুদের সাথে, এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।